নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের মুলোর ঘণ্ট করে দেখাবো। আমি জানি আপনারা সবাই এটি খুব ভালোই করে থাকেন, আমি কিভাবে করি সেটাই শেয়ার করব। আমি খুব কম তেল মশলা ব্যবহার করে এবং বিনা পেঁয়াজ রসুনে এই মুলো ঘণ্টটা তৈরি করব। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে একটি লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখে নেওয়া যাক আমার রেসিপিটি। এর জন্য আমি এরকম মুলো নিয়ে ভালো করে ধুয়ে খোসাটা ছাড়িয়ে নিয়ে আমি এই ছোট গ্রেটারটা দিয়ে গ্রেট করে রেখেছি। এখানে 300 গ্রাম মুলো আছে, দেখুন এভাবে করে রেখেছি। একটা মিডিয়াম সাইজের আলুকে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করছি। কড়াতে 1.5 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। কয়েক সেকেন্ড পর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরে। জিরেটা একটু ফাটতে শুরু করলে, সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। আলুগুলোকে মিডিয়াম ফ্লেমে আমি ভেজে নেব। সামান্য লবণ দিয়ে দিচ্ছি যাতে আলুর মধ্যে লবণটা ঢুকে যায়। আমি মিডিয়াম ফ্লেমে আলুটাকে দেখুন একটু লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা মুলোগুলো। মুলোগুলো দেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে ভালো করে মুলোটাকে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা, এখানে আমি শুকনো লঙ্কার ব্যবহার করছি না। দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ আর 1/4 চা চামচ হলুদ গুঁড়ো। মূলতে বেশি হলুদ গুঁড়োর প্রয়োজন হয় না, তাই হলুদ গুঁড়োটা একটু কমই দরকার হয়। ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই 5 থেকে 6 মিনিটের জন্য রান্না হতে রেখেছি। 6 মিনিট পর ঢাকা খুলে আমি একবার ভালো করে নেড়ে নিচ্ছি। মূলো এবং আলু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা দিয়েও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি মূলোর সাথে। আপনারাও বাড়িতে অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখবেন, খুবই কম সময়ে এই রেসিপিটি তৈরি হয়ে যায় এবং খেতেও খুবই সুস্বাদু লাগে। আশা করি আপনাদেরও ভালোই লাগবে। আবারও আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে করে রেখে 2 থেকে 3 মিনিটের জন্য রান্না হতে রাখলাম। 3 মিনিট পর ঢাকা খুলে একবার নেড়ে চেড়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। আমি 3/4 চা চামচ চিনি দিয়েছি, প্রয়োজন হলে পরে আরেকটু চেক করে নিয়ে দেব। চিনিটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার আমি আলুটাকে চেক করে নিচ্ছি, আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা সেদ্ধ হয়ে গেছে, আমি চেক করেছি, চিনিটা একটু কম আছে, লবণটা একদম পারফেক্ট আছে, তাই আমি আরও 1/4 চা চামচ চিনি দিয়ে দিলাম। আমি মোট 1 চা চামচ চিনি এখানে ব্যবহার করলাম। আপনারা আপনাদের স্বাদ অনুসারে চিনিটা অ্যাডজাস্ট করে নেবেন। নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নিয়ে রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেল। সবশেষে ধনেপাতা কুচি ছড়িয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করে দেব। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমার নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে। আজ এই পর্যন্তই, নমস্কার।